হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সেদিন ছিল শ্রাবণের শেষ সোমবার, আমরা সবাই মিলে গিয়েছিলাম শিবের মাথায় জল ঢালতে। সবাই বলতে পাড়ার মানে 14-15 জন সব বউরা মানে ননদ সম্পর্কে সবাই মিলে গিয়েছিলাম শিবের মাথায় জল ঢালতে জলেশ্বরে। আর সবাই মিলে এক জায়গায় যাওয়ার মজাই আলাদা। তা ভিডিওটা একটু মানে কদিন দেরি হয়ে গেল ছাড়তে, এডিট করতে পারিনি দেখে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। যাই হোক, মানে ওখানে গিয়ে কী কী করলাম, কী হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা এখান থেকে বেরিয়েছিলাম 5:30 সময়, আর ওখান থেকে বাড়ি এসেছি 12:00 সময়। এত লাইন, এত লাইন ভিড়, মানে জাস্ট ভাবা যায় না, মানে কি বলবো। আর ভোরবেলায় দেখো পরিবেশটা কত সুন্দর, ভোরবেলা এক জায়গায় বেরোনো মানে হেভি লাগে, মানে সুন্দর লাগে খুব। আর ওইদিকে দেখো সবাই জল মানে বাঁকে করে আগের দিন রাত্রিবেলা থেকে বলে সেই হালিশহর থেকে গঙ্গার থেকে জল নিয়ে সবাই হাঁটতে হাঁটতে এই জলেশ্বরে এসছে, মানে ভাবা যায় বলো তো। আমরা একটু হাঁটতেই আমাদের পাটা ব্যথা হয়ে যায়, আর এরা দেখো হালিশহর থেকে জলেশ্বরে, মানে কি বলবো। তা দেখো এরা রাস্তার আর এদিকে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে, দেখো এত ভিড়, এসে দেখি আমাদের কোথায় মানে মন্দিরের কোনো খোঁজ নেই, মন্দির দেখাই যাচ্ছে না, কত মাইল দূরে আমাদের নামিয়ে দিয়েছে। আর এদিকে দেখো ভলেন্টিয়ারদের জিজ্ঞাসা করলাম যে কখন থেকে লাইনটা শুরু হয়েছে। দেখো বন্ধুরা, রাস্তা থেকে লাইন দিতে দিতে কোন অলি গলির মধ্যে থেকে লাইন দিয়ে তারপরে এই মন্দিরের সামনে শিবপুকুর আছে, সেই শিবপুকুরের সামনে আসলাম। এই শিবপুকুরটা পুরো ঘুরেছি, ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মানে ওই চূড়া দেখা যাচ্ছে মন্দিরের, দেখো ওইখানে যেতে হবে। পুরো ঘুরে 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 ওই মন্দিরের সামনে গেলাম। তারপরে দেখো এদিকে পাশে সব কিছুই বিক্রি হচ্ছিলো, তুমি যদি বাজার থেকে মানে কিছু কেনাকাটা না করেও নিয়ে আসো বাড়ির থেকে, তাও মন্দিরের সামনে সবই বিক্রি হচ্ছিলো। আর এদিকে দেখো বেলপাতা একটা বাড়ির সামনে, দেখি কি সুন্দর বেলপাতা, বেলগাছ, তা কটা বেলপাতা ছিঁড়ে নিলাম, কারণ আমি বাড়ি থেকে যেই বেলপাতাগুলো এনেছিলাম মানে ভালো না বেশি, এরকম পোকা পোকা ছিল, তাই পেয়ে গেছি ছিঁড়ে নিলাম। দেখো বেলপাতা মানে এই বেলপাতাগুলো খুব ভালো ছিল। এদিকে দেখো পুকুরে স্নান করতে গিয়ে আর এক কেলেঙ্কারি, না সাঁতার জানি না ডুব দিতে পারি, মানে এত ভয় লাগছিল মানে কি বলবো তোমাদের। শুধু দেখো আমার শুধু কাণ্ডটা দেখো, গঙ্গায় গেলেও তাই করি, ওই ডুব কোনোরকম ডুব দিয়ে চলে আসে, সাহস করে নামি পুকুরে গঙ্গায় স্নান করতে গেলে সাহস করে নামি, এদিকে সাঁতারও জানি না ডুবও দিতে পারি না, তাও সাহস করে নামা চাই। আরে মাথাটা ডুবাও, পুকুরের জলে চান করা হয় না তো এর জন্য। আরে মাথা পুরো বুড়িয়ে দাও, বসে পড়ো, একবারে বসে পড়ো, ঝপ করে মাথা ঢুকিয়ে দাও জলের মধ্যে। আরে জল সরাই দাও, ঢুকাও, অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাহলে ভজ করে মাথা পুড়িয়ে দাও।
যারা এই গ্রাম মানে আছেন, আপনাদের সাথে বলে নির্বাচিত ব্যবস্থা করতে সরকারকে প্রার্থনা করি, তারা আতর বাংলা যারা মহাদেব ফাইনালি দেখো আমরা সবাই মন্দিরের সামনে চলে আসলাম। আর এত ভিড় ছিল যে তোমাদেরকে পরে আর আমি ভিডিও করে দেখাতে পারিনি, ওই মোবাইলটা ব্যাগের মধ্যে ঢুকিয়েছি, তারপরে আর ভিডিও করতে পারিনি। এই পর্যন্ত ইতি, তোমরা ভালো থেকো সবাই।